প্রতি সপ্তাহের মতো এইবারও সঠিক সময়ে এসে গেছি বাংলা ধারাবাহিকের টিআরপি নিয়ে। বলার দরকার নেই, এইবারও 2+ টিআরপি প্রকাশ করা হয়েছে এবং তাতে অনেক অনেক চমক আছে। তাহলে চলো এক এক করে দেখা যাক এই সপ্তাহের টিআরপিতে কোন ধারাবাহিক বাজিমাত করলো। এইবারও সবার আগে আছে মিঠাই, তবে টিআরপি একটু কমে গেছে, নতুন টিআরপি 9.6। দ্বিতীয় স্থানে অবস্থান করছে যমুনা ঢাকি, যার টিআরপি 8.1। অপরদিকে 7.4 টিআরপি নিয়ে তৃতীয় স্থানে আছে উমা। চতুর্থ স্থানে আছে রানী রাসমণি, যার নতুন টিআরপি 7.3। এরপর পঞ্চম স্থানটি দখল করেছে অপরাজিতা অপু, যার টিআরপি 7.2। ষষ্ঠ স্থানে আছে সর্বজয়া, যার এই সপ্তাহের টিআরপি 6.5। অন্যদিকে 6.2 টিআরপি নিয়ে সপ্তম স্থানে আছে ধুলকণা, এই সপ্তাহে জলসার টপার ধুলকণা। অষ্টম স্থানে আছে মন ফাগুন, যার টিআরপি 6.1। এরপরে নবম স্থানে আছে খড়কুটো, যার নতুন টিআরপি 5.9। এরপরে দশম স্থানে আছে কৃষ্ণকলি, যার নতুন টিআরপি 5.7। তাহলে সেরা দশে এই সমস্ত ধারাবাহিকগুলি আছে, এরপর বাকিদের কী হাল চলো দেখা যাক। এরপরে 11তম স্থানে আছে গঙ্গারাম, যার টিআরপি 5.5। 12তম স্থানে আছে আমাদের এই পথ যদি না শেষ হয় এবং শ্রীময়ী, যাদের টিআরপি 5.4। টিআরপি কমলেও প্রতিপক্ষের থেকে অনেকটা এগিয়ে আছে এই পথ। 13তম স্থানে আছে খেলাঘর, যার টিআরপি 5.3। 14তম স্থানে আছে আয় তবে সহচরী এবং করি খেলা, যাদের টিআরপি 5.1। 15তম স্থানে আছে বরণ এবং মহাপীর তারাপীঠ, যাদের টিআরপি 4.7। 16তম স্থানে আছে দেশের মাটি, যার টিআরপি 4.6। 17তম স্থানে আছে জীবনসাথী, যার টিআরপি 3.7। 18তম স্থানে আছে গ্রামের রানী বিনা পানি, যার টিআরপি 3.0। 19তম স্থানে আছে সাঁঝের বাতি, যার টিআরপি 1.8। 20তম স্থানে আছে শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, যার টিআরপি 1.7। 21তম স্থানে আছে সংকটমোচন জয় হনুমান, যার নতুন টিআরপি 0.8। 15+ টিআরপি না হবার কারণে নন প্রাইম টাইমে থাকা ধারাবাহিকের টিআরপি আসেনি, আর সন্তোষী মায়ের এপিসোড না আসার জন্য টিআরপি আসেনি। 15+ টিআরপি এলে কমিউনিটি পোস্টে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই সমস্ত ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।